থেকে পর্যন্ত শুরুতে বিভিন্ন ও সুপারি চালানোর জন্য করতে গিয়ে সুপারি ব্যবসায়ীরা ব্যস্ত হয়ে পড়ছে একদিকে স্থানীয়রা বাজারে সুপারি চাহিদা অন্যদিকে আট লক্ষ রোহিঙ্গা বাড়তি চাহিদার কারণে এই মৌসুমে সুপারি চাষিরা উৎপাদিত সুপারি বিক্রি করে বেশ লাভবান হতে দেখা গেছে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় অন্যান্য ব্যবসা হিসেবে উপকূলীয় এলাকার প্রতিটি ঘরে ঘরে সুপারি বাগান করছে সুপারি গাছ একবার রোপণ করলে পরবর্তীতে তেমন আর কোন পরিচর্যা বা সুপারি রক্ষণাবেক্ষণের জন্য অতিরিক্ত ব্যবহার বহন করতে হয় না কোনো প্রকার পরিচর্যা ছাড়াই সুপারি বাগান ত্রিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বিদ্যমান থাকে বলে তিনি জানান পেশাদার সুপারি বাগান ব্যবসায়ী ভুলো জানিয়েছেন উৎপাদন খরচ কম হওয়ার কারণে অন্যান্য ফসলের তুলনায় সুপারি চাষে কৃষকরা বেশি পরিমাণ লাভবান হচ্ছেন চলতি মৌসুমে সুপারি বিক্রি সবচেয়ে বড় বাজার সোনাপাড়া টেকনাফ শ্যামলপুর বাজার কোট বাজার মরিচা বাজার বালুখালী বাজার সহ গড়ে ওঠা ছোট বড় হাট বাজারগুলোতে তারা প্রতি মৌসুমে লক্ষ লক্ষ টাকার সুপারি ভিজিয়ে রাখেন ব্যবসায়ী নূর রশিদ ভুট্টু বলেন মৌসুমে বিক্রি করার জন্য সুপারি স্থানীয়ভাবে বাজাজাত করে থাকে উদ্ধৃত পঞ্চাশ ভাগ সুপারি দেশের বিভিন্ন স্থানে চালান হয়ে যান বলে জানান তিনি কক্সবাজার উখিয়া থেকে জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে পল্লী টিভি